আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আমি আব্দুর রহমান আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রতিনিয়ত আমি আপনাদের সামনে নতুন নতুন ফ্রিল্যান্সিং সাইট এবং ইনকাম সাইট যেগুলো মোবাইল দিয়ে ইনকাম করা যায় এই সাইটগুলো আপনাদের সামনে তুলে ধরি এবং ফ্রিল্যান্সিং রিলেটেড যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি তো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো প্রতিদিনের মতো আজকে আমি একটা ফ্রিল্যান্সিং সাইট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা কিন্তু অনেকেই নাম জানে না হয়তো পুরাতন ওয়েবসাইট কিন্তু এটা অজানা একটা ইনকাম সাইট যেটা আপনারা জানেন না এখানে কিন্তু আপনি ছোটখাটো মাইক্রো জব করতে পারবেন জিপিএস ফ্রিল্যান্সার তারপর বিভিন্ন মাইক্রো জব সাইটের মতো এখানে কিন্তু আপনার মাইক্রো মাইক্রো জব যেগুলো আছে সেগুলো করতে পারবেন ইনফ্যাক্ট আপনার এখানে ফাইবারের মতো গিক পাবলিশ করেও কিন্তু কাজগুলো নিতে পারবেন ইনফ্লুয়েন্স মার্কেটিং গুলো কিন্তু এখানে আপনারা করতে পারবেন ঠিক আছে তো আমরা চলে যাবো সেই ওয়েবসাইটে সেটার নাম হচ্ছে হায়ার ট্যালেন্ট আমি আপনাদের লিঙ্কটা প্রোভাইড করে দেবো এই ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্কটা আমি কিন্তু আপনাদের দিয়ে দেবো আপনারা এই লিঙ্কটা ফলো করে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আবার যদি চান যে গুগল ক্রোমে এসে আপনারা হায়ার ট্যালেন্ট ডট কম লিখে সার্চ করবেন তবুও কিন্তু পেয়ে যাবেন তো আপনারা গুগলে চলে আসবেন আসার পর কি করবেন হায়ার ট্যালেন্ট ডট কম লিখে সার্চ করবেন তারপরে এইরকম একটা ওয়েবসাইট আসবে ঠিক আছে তো এখানে দেখেন আমার কিন্তু একটা অলরেডি অ্যাকাউন্ট করা আছে আমি আপনাদের দেখানোর জন্য এটা লগ আউট করে দেবো তারপর আপনাদের একটা অ্যাকাউন্ট করে দেখাবো তবে তার আগে দেখায় যে ট্যালেন্ট শেয়ার ট্যালেন্টে যদি আমরা আসি তাহলে দেখতে পাবেন যে ফাইবারের মতো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের কিন্তু কাজ করে এটা বাংলাদেশে এখানে কিন্তু লোগো দেখাচ্ছে বিভিন্ন দেশের ফ্লাগ দেখাচ্ছে এখানে এটা পাকিস্তান এটা বাংলাদেশ এখানে বাংলাদেশ দেখেন বাংলাদেশে ইন্ডিয়া আহ এটা আপনার নেপাল অনেকে কিন্তু এখানে দেখেন কাজ করতেছে বুঝতে পেরেছেন তো এখানে কিন্তু গিগ দিয়ে অনেকে কাজ করতেছে এখন আপনি কি কি টপিক নিয়ে কাজ জানেন কি কি টপিক নিয়ে কাজ করতেছেন সবগুলো টপিক এখানে আছে যে দেখেন রাইট এন্ড মধ্যে সবগুলো আছে এই যে ফটো এন্ড ভিডিও ভিডিওর মধ্যে আছে মিউজিক গ্রাফিক ডিজাইন নিয়ে যারা কাজ করে আহ তারা এখানে কাজ করতে পারবে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারবেন তারপর এখানে বিজনেস নিয়ে কাজ করতে পারবেন বিজনেস এর মধ্যে অনেকগুলো আছে যারা লিড জেনারেশন নিয়ে কাজ করেন লিড জেনারেশন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে লিড জেনারেশন অনেকগুলো কিন্তু আছে যে দেখেন এই যে লিড জেনারেশন সো লিড জেনারেশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবে যে দেখেন লিড জেনারেশন নিয়ে কিন্তু অনেকেই কাজ করতেছে বাংলাদেশের আপনারা কিন্তু দেখতে পেলেন যে এখানে কিন্তু আপনারা সবগুলো টপিক নিয়ে কাজ করতে পারবেন ইনফ্যাক্ট মাইক্রো জবের কথা যেটা বললাম আপনারা যদি মাইক্রো জবে চলে আসেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশের এই কাজগুলো কিন্তু অ্যাভেলেবল আছে আপনারা যেমন জিপিএস ফ্রিল্যান্সার ওয়ার্কআপ জব তারপরে আরো বিভিন্ন মাইক্রো জবে যেভাবে আপনারা মাইক্রো জব গুলো করে থাকেন ছোটখাটো এই কাজগুলো আপনারা এইভাবে করে টুকটাক ইনকাম করতে পারবেন যে এখানে দেখেন চব্বিশ সেন্ট এখানে দেখেন বারো সেন্ট দশ সেন্ট পঞ্চাশ সেন্ট তিরিশ সেন্ট দশ সেন্ট করেও কিন্তু কাজ আছে আপনারা কিন্তু এখানে কাজ করতে পারবেন চাইলে বুঝতে পারছেন তো আমরা প্রথমত কি করবো আপনাদের অ্যাকাউন্ট করে দেখাবো অ্যাকাউন্ট করে দেখানোর জন্য আমরা প্রথমত এই অ্যাকাউন্টটা লগ আউট করবো লগ আউট করার পর আপনাদের একটা অ্যাকাউন্ট করে দেখাবো তো প্রথমত আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েবসাইট আসার পর এখানে আপনারা সবগুলো যে ক্যাটাগরি আছে সেগুলো দেখতে পাবেন ইনফ্লুয়েন্স মার্কেটিং তারপরে এখানে জব গুলো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন তারপরে ট্যালেন্ট এখানে যদি মাইক্রো জবে ক্লিক করেন তবুও কিন্তু দেখতে পাবেন যে সব দেশের এখানে কিন্তু দেখা যায় আপনি কোন দেশের কাজগুলো করতে চাচ্ছেন এই যে দেখেন আফগানিস্তান আলাবানিয়া সবগুলো কিন্তু এখানে আছে দুইটা কাজ আছে তারপরে আপনার আর্জেন্টিনা সবগুলো অস্ট্রেলিয়া তারপরে এগুলো কিন্তু আপনার হচ্ছে বাংলাদেশে একুশটা কাজ কিন্তু অ্যাভেলেবল আছে বেলজিয়ামে পাঁচটা কাজ আছে এগুলো আপনারা চাইলে করতে পারবেন সমস্যা নেই তো প্রথমত এই ওয়েবসাইটে যে কি করবেন যে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনাদের ফুল নামটা দিয়ে দিবেন ফুল নামটা দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন সুন্দর করে প্রথমত এখানে আপনার ইয়ারটা দিয়ে দিবেন ইয়ারটা সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন ঠিক আছে ইয়ারটা দেওয়ার পর আপনার কি করবেন এখানে আপনাদের মান্থ এবং এখানে আপনাদের যে ডেটটা তারিখটা আছে সেটা দিয়ে দিবেন তারপর এখানে কিন্তু হয়ে যাবে দেখবেন ঠিক আছে শো মি দা অ্যাডাল্ট জব আপনি এখানে চাইলে এটা কি করতে পারেন আর টিকমার্ক করে দিতে পারেন আবার মার্ক না করতে পারেন আমি এখানে টিকমার্ক না করে দিলাম এখন এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল আমার ইমেলটা এখানে দিয়ে দিলাম তারপর পাসওয়ার্ড এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে এই পাসওয়ার্ড আমি আবার রিটাইপ করলাম তারপরে এখানে কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিবেন আপনারা যেই দেশ থেকে অ্যাকাউন্ট গুলো করবেন অনেকে আছে যারা সৌদি আরবে বসে থেকে তারপর বিভিন্ন দেশ থেকে কিন্তু অ্যাকাউন্ট করতে পারে তারা বিভিন্ন যে দেশে আছেন সেই দেশের দিয়ে দিবেন এখানে আপনারা এই দুইটা ঘরে টিকমার করে দিবেন আই আইম নট এ রোবট এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তারপরে এখানে ভেরিফিকেশন চাইবে আপনারা ভেরিফিকেশন করে নিবেন এখানে বাইসাইকেল চাচ্ছে আমি এখানে সাইকেলটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর আমি ভেরিফাইতে ক্লিক করতেছি এখানে ভেরিফাই হয়ে গিয়েছে এখন আমরা সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর বলতেছে ভেরিফাই ওর ইমেল অ্যাড্রেস তো আমরা ইমেল যে ইমেলটা দিয়েছি ওই ইমেলে চলে আসবো আপনারা যে ইমেলটা দেবেন ওই ইমেলে চলে আসবেন আসার পর আপনারা কি করবেন ভেরিফাই করে নেবেন এই যে দেখেন হায়ার ট্যালেন্ট থেকে আমাকে একটা ভেরিফিকেশন কোড দিয়েছে এখানে আমি এসে কি করবো ভেরিফাই ইমেলে ক্লিক করব তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো আমি এটা একটা কেটে দিলাম অ্যাকাউন্টটা চলে আসলাম আসার পর এখানে কি করবো যে আমি অ্যাকাউন্ট সেটিং এই অপশানে চলে আসবো অ্যাকাউন্ট সেটিং এ আসার পর প্রথমত আমার একটা প্রোফাইল পিকচার দিতে হবে তো এখানে চুজ ফাইলে ক্লিক করব চুজ ফাইলে ক্লিক করার পর আমার একটা প্রোফাইল পিকচার এখানে আমি দিয়ে দেব সুন্দর করে তো অপেক্ষা করতে হবে তারপর এটা কিন্তু অটোমেটিক চলে আসবে তারপর এখানে আমার নামটা আছে এখানে অ্যাড্রেস অ্যাড্রেসটা দিয়ে দিবেন অ্যাড্রেস লাইন 2 অ্যাড্রেস লাইন 3 এখানে আমি দিয়ে দিলাম জিপ কোড অথবা পোস্ট কোড যেটা এখানে আপনারা সুন্দর করে দিয়ে দিবেন জিপ কোডটা দেওয়ার পর এখানে কান্ট্রিটা থাকবে আপনারা কি করবেন সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পর দেখবেন যে আপডেট আপডেট হয়ে গিয়েছে সাকসেসফুলি সেভ হয়ে গেছে এখানে পিকচার অ্যাড্রেস লাইন ওয়ান টু এবং জিপ কোড সবকিছু কিন্তু হয়ে গিয়েছে এখানে এখানে সিকিউরিটি সিকিউরিটিটা চলে আসবেন এখানে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে ঠিক আছে তো আমি এখানে ফোন নাম্বারে গেলাম ফোন নাম্বারে যাওয়ার পর এখানে ভেরিফাই হোয়াটসঅ্যাপ অথবা ফোন কল আপনি যদি কলে চান তাহলে কি করতে পারবেন কল দিয়ে মানে আপনার ফোন নাম্বার দিয়ে কলের মাধ্যমে আপনি ভেরিফিকেশনটা করতে পারবেন তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে তো প্রথমত কি করবেন এই যে এখানে দেখেন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে প্লাস প্লাস ডাবল এইট জিরো মানে আমাদের যে কান্ট্রি কোড প্লাস ডাবল এইট সেটা কিন্তু আপনাকে লিখতে হবে ঠিক আছে তো প্লাস ডাবল এইট জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট সেভেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম ঠিক আছে তারপর আহ কল অপশানে এখানে আমরা ক্লিক করব তারপর এখানে বলতেছে ইন্টার দা ফোন নাম্বার কলিং ইউ মানে আমাকে এই ভেরিফাই তে ক্লিক করার পর আমাকে যেই নাম্বার দিয়ে কল আসবে ওই নাম্বারটা এখানে আমাদের ইন্টার করতে হবে ঠিক আছে যে নাম্বার থেকে কল আসবে ওই নাম্বারটা যদি আমরা এখানে তুলে দিই তাহলে কিন্তু হয়ে যাবে তো আমার অলরেডি কল চলে আসছে আমি কি করবো এই নাম্বারটা তুলে দিবো যে নাম্বার থেকে কল আসবে ওই নাম্বারটা দেওয়ার পর কি করবেন সাবমিট দা কোডে ক্লিক করবেন তারপর দেখবেন যে ইওর ফোন নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গিয়েছে ঠিক আছে এখন দেখেন আমাদের সিকিউরিটি যদি আসে তাহলে এই যে দেখেন ফোন নাম্বার কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখন নোটিফিকেশন নোটিফিকেশন যদি আসে তাহলে নটিফিকেশন সেটিং এখানে বলতেছে যে নোটিফাই মি ফর নিউ জব নতুন জব যদি পোস্ট করা হয় তাহলে আমাদের নোটিফিকেশন মানে নোটিফিকেশন দিবে ঠিক আছে যে নতুন জব পোস্ট করা হয়েছে আপনি চাইলে অ্যাপ্লিকেশন করতে অ্যাপ্লাই করতে পারেন অথবা কাজগুলো করতে পারেন তারপরে নিউজ অ্যান্ড আপডেটস বিভিন্ন আপডেটস হলে আমরা যেন নোটিফিকেশন পাই সেটা আমরা অন করে দিলাম তারপর আমরা সেভ অপশানে ক্লিক করব তারপরে এপিআই অ্যাক্সেস এগুলোতে আমাদের কিছু করতে হবে না তো আমরা চলে আসবো এখানে আসার পর এখানে আপনারা যেই উইথড্র অপশন এখানে যদি আসেন উইড্র অপশানে তাহলে আপনারা এখানে মিনিমাম এক ডলার ঠিক আছে এক ডলারের ওপর হলে আপনারা উইড্র দিতে পারবেন তারপর এখানে যদি আপনারা ফাইন্ড ফ্রিল্যান্সার মানে এটা হচ্ছে যারা ক্লায়েন্ট তাদের জন্য এটা এটা আমাদের জন্য না তো এখানে এই যে দেখেন ডু মাইক্রো টাস্ক মানে যেই মাইক্রো গুলো আছে সেখানে এখান থেকে করতে পারেন ক্রিয়েট মাইক্রো জব মানে যারা পোস্ট করে মাইক্রো গুলো পোস্ট করে যারা কাজ দেয় তারা কিন্তু এখান থেকে কাজ দিতে পারবে এটা আমাদের জন্য না আপনার যদি কাজ করতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা সাপোর্টে কন্ট্যাক্ট করতে পারবেন তো এগুলো ছিল আর কি অ্যাকাউন্ট খোলার মূল বিষয় এখন আপনারা যদি ট্যালেন্টে আসেন তাহলে আপনারা আপনাদের মনে মতন আপনারা যারা ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করেন তাহলে আপনারা এখানে ইউটিউব লিখে সার্চ করতে পারেন ইউটিউব লিখে সার্চ করার পর দেখবেন যে ইউটিউব নিয়ে যারা কাজ করে তার চলে আসতে দেখেন ইউটিউব মার্কেটিং নিয়ে কিন্তু এগুলো যারা কাজ করে তাদের গুলো কিন্তু শো হচ্ছে আপনারা চাইলে ইউটিউব মার্কেটিং নিয়ে কি করতে পারেন গিক পাবলিশ করতে পারেন এখন আপনারা যদি এখানে গিগ কিভাবে পাবলিশ করতে হয় সেটা যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি এই গিগ পাবলিশ করা নিয়ে এখানে গিগ পাবলিশ করা নিয়ে সুন্দর করে আপনাদের ভিডিও তৈরি করে দেখাবো এবং এখানে আসা মাইক্রো জব আপনারা কিন্তু সকলেই জানেন যে মাইক্রো জব গুলো কিভাবে করতে হয় ছোট ছোট কাজ এগুলো অনায়াসে করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই ঠিক আছে যারা আপনার জিপিএস ফ্রিলান্সার অনেকে কাজ করেছেন তারা কিন্তু এখানে কাজ করতে পারবেন তো যারা জিপিএস ফ্রিলান্সার কিভাবে ছোট ছোট কাজগুলো করতে হয় মাইক্রো জব গুলো এই কাজগুলো করতে হয় যারা জানেন না তারা আমি ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দিব ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন ঠিক আছে তো এই কাজগুলো আপনারা করতে পারবেন চেষ্টা করলে এটা আর আমি দেখালাম না ঠিক আছে তো এভাবে আপনারা এখানে কাজ করতে পারবেন নো প্রবলেম তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যদি আপনারা এখানে কিভাবে এই যে ট্যালেন্ট গুলো ট্যালেন্ট অথবা গিগ গুলো পাবলিশ করতে হয় যদি এরকম আরো ভিডিও চান তাহলে অবশ্যই বলবেন আমি আপনাদের কিভাবে গিগ পাবলিশ করতে হয় সেটা দেখাই দিব ঠিক আছে